ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে। আর আমার এবারের ব্লগ হচ্ছে ডোমিনিকান রিপাবলিক পুন্তকানা ট্রিপ পার্ট টু। আমি আপনাদেরকে দেখাবো আরেকটা রিসর্টের ভিউ। রিসর্টের নাম হলো সিক্রেট ক্যাপকানা। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকবেন, তো দেখতে থাকুন। এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িও চলে আসছে। এই গাড়ি দিয়ে আমরা যাব। আমরা চলে আসছি সিক্রেট ক্যাপকানা রিসর্টে। আমরা এখন রিসর্টের মধ্যে এন্টার করতেছি। ওরা খুব সুন্দর স্বাগত জানায় এন্টার করার সময়। বিজো ঠান্ডা টাওয়াল দিয়ে আর হ্যান্ড স্যানিটাইজার নিয়ে দাঁড়িয়ে থাকে। আর আজকে আমরা আসছি এখানে, স্পেশাল ব্রেকফাস্টের দাওয়াত ছিল, আমাদের ইনভিটেশন ছিল ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টও করে নিব, আপনাদেরকে পুরো রিসর্টটাও ঘুরে দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। আর আমার চ্যানেলের সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধুদেরকেও ওয়েলকাম জানাচ্ছি। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি। আমি এখন রেস্টুরেন্টের মধ্যে এন্টার করলাম। এই রেস্টুরেন্টটাও বুফে রেস্টুরেন্ট। আপনি যা চাইবেন আনলিমিটেড খেতে পারবেন, নো প্রবলেম, সব ফ্রি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওরা ফ্রেশ অমলেট বানিয়ে দেয়। টপিং আপনি আপনার ইচ্ছা মতো টপিং দিতে পারবেন, যা আপনি লাইক করেন। সব ধরনের টপিং অ্যাড করতে পারবেন। এইখানে কেটে রাখা আছে সাইডে। আর আমার অমলেটটা আমি অলরেডি অর্ডার দিয়ে দিছি। এটা হলো আমার অমলেট, এটাতে লবণও দেওয়া আছে, আমি বলছিলাম লবণ দিতে। এই মেয়েটা এখন অমলেট অর্ডার দিচ্ছে। একটা জিনিস আমার ওদের অনেক ভালো লাগছে, ওদের সার্ভিসটা অনেক ভালো, মানুষগুলোর ব্যবহারও অনেক ভালো। আমার অমলেটটা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমার আমি কী কী নিয়েছি। এখানে বেগুন ভাজা, সিদ্ধ ডিম, ব্রকলি, টমেটো, শসা, অমলেট। এখন আমরা যাচ্ছি পুরো রিসর্টটা ঘুরে দেখবো। এই যে সামনে দেখতে পাচ্ছেন, হেঁটে যাচ্ছে, হাতের বাম সাইডে উনি হলেন
ম্যানেজার রিসর্টের, উনি ঘুরে ঘুরে সব দেখাবেন আমাদেরকে। সিক্রেট ক্যাম্পখানা, এত সুন্দর রিসর্ট, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি রুমের সাথে সুইমিং পুল আছে। এখানে দেখতে পাচ্ছেন হিউজ লিভিং রুম, হিউজ বেডরুম, এটা হলো বেডরুম, আর এখানে বাথরুম, অনেক বড় বাথরুম, শাওয়ার বাথরুম সব আছে। এটা হলো ব্যালকনি, ব্যালকনিতে বসে বসে আপনারা বিচের ভিউ দেখতে পারবেন। ব্যালকনির মধ্যেও একটা বাথটব আছে। এই তো এই পর্যন্ত ছিল আমার পার্ট টু এর ভিডিও। এবারের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।